আমাদের লোক আছে আগে বেশি কথা বলতে হবে, হ্যাঁ কম কথা হবে, ঠিক করে কাজ করলেই কম কথা হবে। আমরা তো কথা বলছি না, তোমার অসুবিধা হচ্ছে। দাদা উঠবেন না, ভোট নিয়ে কি বলবেন? ভোট নিয়ে কিছু নেই, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে, গরমটা অসম্ভব, একেবারে 6:30 থেকে গরম, লোকের কষ্ট হবে। সকাল থেকে প্রচুর মানুষ ভোটের লাইনে লাইন দিয়েছে। না না, আমি একটা কথাই বলবো, ভারতবর্ষের নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের এই তীব্র দাবদাহের আগে নির্বাচন শেষ করা উচিত। ভোট হচ্ছে উৎসব, আনন্দের, আনন্দতে মানুষকে কষ্ট দেওয়া উচিত না। এবং নির্বাচন কমিশনকে এটা পরবর্তীকালে ভাবা উচিত যে গরম পড়ার আগে, দাবদাহের আগে নির্বাচন শেষ করা। বলছি এই সারা দুটো আমাদের জেলাতে দুটো ইয়েতে কি বলবো, আমরা অনেক ভোটে যাই, অনেক ভোট, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমরা অনেক ভোটে জিতবো, এ ব্যাপারে ফুল কনফিডেন্ট। আমি সারা রাত্রি জেগেছিলাম, আমার সব বুথে দুটো কাঁথি তমলুক এবং পশ্চিম পাঁশকুড়া এবং এগরা 16টা অ্যাসেম্বলি, তাছাড়াও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও আমি খবর রেখেছি। সর্বত্র আমাদের এজেন্টরা ঢুকে গেছে, কাজ হচ্ছে, ভোটাররা ভোট দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একদল লড়ছে, কিছু একটা অংশের মিডিয়া আর কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর করে, আর আমরা উন্নয়ন, শক্তিশালী সংগঠন ও মানুষের উপর নির্ভর করি, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। কাঁথিতে একজনের মৃত্যু, এটা এই ঘটনা না, অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুজন গুলিবিদ্ধ হয়েছে ভগবানপুরে, সেটা পশ্চিম মেদিনীপুরের সবং থানাকে জিজ্ঞেস করুন, নট রিলেটেড উইথ আস। নিউজ থাকলে করুন, নইলে গরমটার জন্য ইলেকশন কমিশনকে বলুন, এখানে কোনো নিউজ হবে না, কারণ এটা গণতান্ত্রিক দেশ, তাম্রলিপ্ত জাতীয় সরকার করেছিল, এখানে এসব হবে না। এখানে সিপিএম আগে করতো, আমি 4 সালে এখানে ভোট করতে পারিনি, আমি আসার পরে এখানে ভোট হয়। বোল রা থা গরমি মে সবসে জ্যাদা।